Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে পবিত্র জুম্মার দিন, আবার আমাদের পবিত্র আরাফার দিন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদ মুবারক। এই তো আমি আমার ব্লগটা খুব সকালবেলায় শুরু করে দিয়েছিলাম, তো এখানে হচ্ছে রুটি বানিয়ে রুটি সংরক্ষণ করে রাখবো, রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছি। আর রুটি বানিয়ে সরাসরি চলে আসলাম রান্নাবান্নায়। আর আজকে যেহেতু এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ, শুক্রবারে বয়স দিচ্ছি, আর আজকে আমি রোজা রেখেছি, এই জন্য আর নাস্তা খাওয়া দাওয়া আর শেয়ার করিনি। এখন আমি রান্না করে নিব। আর আজকে রান্না করব হচ্ছে একটা সবজি দিয়ে মাছ আর আলু দিয়ে করলা ভাজি। এই তো আমি সবজি দিয়ে যে মাছটা রান্না করব, মাছগুলো ভেজে নামিয়ে সবজিটাও কষাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে করলা ভাজি করতে দিয়েছি। এখন সবজিটা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে হয়ে আসলে তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর করলা ভাজিটাও এদিকে হয়ে এসেছে। আর করলা ভাজিতে শুধু পেঁয়াজ রসুন আর সামান্য একটু হলুদ লবণ দিয়েছি, আর কোনো কিছু দেইনি। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, লাইক দেননি অথবা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনি একটা লাইক দিলে আমার ভিডিওটা পৌঁছে যাবে আরও কয়েকজনের কাছে। এখন রান্নাবান্না শেষ। রান্নাবান্না শেষে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব, তারপরে চুলাটাও পরিষ্কার করে নিব। এখন এই তো রান্নাবান্না শেষে তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে একটু ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাব আজকে বৃহস্পতিবার যেহেতু, আর ডাক্তার কাছে হঠাৎ করে যাওয়ার ডাক্তার ফোন দিয়েছিল, মানে যাওয়ার জন্য কিছুদিন আগে গিয়েছিলাম এক ডাক্তারের কাছে ওইখান থেকে। তো এখন আমরা ডাক্তারের কাছে চলে যাচ্ছি। প্রচুর রৌদ্র বাইরে, এখন হচ্ছে বিকেলবেলা। তা আজকে কিছু আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে এসে বলেন, ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না, এসব স্প্যাম কমেন্টগুলো করেন, প্লিজ আপনারা এসব কমেন্ট করবেন না।
আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান, আমি অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে আমি আপনাদের চ্যানেলেও যাব। কিন্তু এসব কমেন্ট করে আপনারা আপনাদের নিজেরও ক্ষতি করেন, আমারও ক্ষতি করেন। আপনারা ইউটিউব চ্যানেল চালান, আপনারা তো জানেন আপনারা এসব কমেন্ট করেন কেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমি সবার ভিডিও আমি কমেন্ট ধরে ধরে আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিও দেখে আসি। আপনাদের ভিডিও যদি ভুলেও যদি কোনো দিন মানে মিস হয়, কিন্তু আমি একটা সময় বসে সবার ভিডিও ওয়াচ লেটারে সেভ করে তারপরে আমি ছেড়ে রাখি। যদিও নিজের চোখে না দেখি, কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ হয়। আমি যারা আমার ভিডিও দেখে সবার ভিডিও আমি ওয়াচ লেটারে সেভ করে তারপরে ছেড়ে রাখি। তারপরে এসে ভিডিও শেষ হলে, সবগুলো ভিডিও শেষ হলে তারপরে আমি কমেন্ট করি। তা আপনাদের কাছে অনুরোধ রইল, যারা স্প্যাম কমেন্ট করেন এই কমেন্টগুলো করবেন না। যদি আপনারা আমার ভিডিওটা এত মানে এতক্ষণ পর্যন্ত দেখেন, এগুলো অবশ্যই শুনবেন, স্প্যাম কমেন্টগুলো করবেন না। কি আর বলবো, ইদানিং অনেক স্প্যাম কমেন্ট আসে, এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি। তো আমরা জেনে শুনে একজনের ক্ষতি কেন করব? আমরা নিজেরও ক্ষতি করছি, অন্যদেরও ক্ষতি করছি। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আসলে আমি অনেক দিন যাবত অনেক অসুস্থ, শরীর করোনার ভ্যাকসিন থেকে অসুস্থ, এখন আরও শরীরে অন্যরকম সমস্যা, শরীর ফুলে গেছে, ফাও ফুলে একবারে ইয়ে হয়ে গেছে। আপনাদের মাঝে হয়তো শেয়ার করি না সব কিছু, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি এমন কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানিয়ে আর লাভ কি? আমি তো আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো না। তো অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, ডাক্তারের কাছে একটা পার্ক আছে, কিছুক্ষণ পার্কে বসে থাকবো, রৌদ্রটা কমলে কিছুটা তারপরে বাসায় যাব। এখানে ভালোই লাগতেছে, ঠান্ডা আছে, আর এই লেকটার পাশেই বসেছিলাম, প্রচুর গরম বাইরে। তো আজকে যেহেতু রোজাও ছিলাম আর বাইরে আসতাম না, কিন্তু ডাক্তারখানাকে মানে ডাক্তারের কাছ থেকে ফোন দেওয়া হয়েছিল, এই জন্য আসা হয়েছে। আর আমার হাত পা যেহেতু ফুলে গেছে, আমার তো অনেক ভয় লাগে, না জানি কিডনিগুলোই নষ্ট হয়ে গেল, হাত পা ফুলে একবারে পা ফুলে গেছে অনেক, আর পায়ের মধ্যে পানি আসলে যেরকম এরকম, আর পায়ের মধ্যে পানি আসলে তো অনেক শরীরের অনেক রকমের সমস্যার জন্য হয়, আমার তো অনেক টেনশন লাগে, না জানি আমার দুইটা কিডনি অকেজ হয়ে গেল। কিন্তু ডাক্তার বলতেছে যে কোনো সমস্যা নেই, এমনি টুকিটাকি একটু সমস্যা ধরা পড়েছে, এগুলোর জন্য ওষুধ দিয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় করোনার ভ্যাকসিন দিলাম না কিডনি দুটাই অকেজ হয়ে গেল, আল্লাহই জানে। যাক, তারপর আল্লাহই ভালো জানে, সব রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আল্লাহর রহমতে অন্য কোনো বেশি রকমের কোনো সমস্যা নেই।
তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। সবাইকে আগামী ঈদ মোবারক জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করে দিলাম এইখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।